আমি লজ্জায় লাল হই না, লাল হই রক্তে। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর আমি আজকে তোমাদের সামনে এসেছি তসলিমা নাসরিনের সৌধ নিয়ে। বইটা বেশ খানিকটা পুরনো। তো তসলিমা নাসরিনের সৌধ এই বইটা আমি 5 বার তো পড়েছি। তো হঠাৎ করে এতদিন পর কেন তসলিমা নাসরিনের সৌধ নিয়ে ভিডিও? ফেসবুক পেজ ডানাঘাটাতে আমাকে এক বন্ধু জানিয়েছে যে তার তসলিমা নাসরিনের সৌধ সম্পর্কে কিছু তথ্যের দরকার। তো তার জন্য এই ভিডিওটি স্পেশালি বানানো হলো, সেই বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এরকম একটা প্রশ্ন করার জন্য। তসলিমা নাসরিনের সৌধ কে লিখেছেন বোঝাই যাচ্ছে, তসলিমা নাসরিন। তো তসলিমা নাসরিনকে নিয়ে আমাদের সকলের মনে অনেক তর্ক বিতর্ক, অনেক রকমের কথা রয়েছে। তো এক ছলকে আমি দেখে নেব তসলিমা নাসরিন কে বা কিছু তার জন্ম, তার বৃত্তান্ত এসব। তো তসলিমা নাসরিন 1962 সালের 25শে আগস্ট ময়মনসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর ময়মনসিংহ চিকিৎসা বিদ্যালয় থেকে পাশ করে 1993 সাল পর্যন্ত চিকিৎসক হিসাবে সরকারি হাসপাতালে কাজ করে। তো এই সময় চাকরি করলে লেখালেখি ছাড়তে হবে এরকম ধরনের সরকারি নির্দেশ পেয়ে তসলিমা নাসরিন চাকরিতে ইস্তফা দেন। এরপর একদিকে তিনি লেখালেখি করে বিখ্যাত হলেন, অন্যদিকে কুখ্যাত হলেন। পিতৃতন্ত্র এবং ধর্ম নারী স্বাধীনতায় বাধা হয়ে দাঁড়ায় এই কথার সম্পূর্ণ বর্ণনা করার জন্য তাকে স্বদেশ থেকে বিতাড়িত হতে হয়। তো আসি তসলিমা নাসরিনের সৌধে। তসলিমা নাসরিনের সৌধ উপন্যাসে দুই চরিত্র, মূল চরিত্র হারুন এবং ঝুমুর। হারুন হলো এক ব্যবসায়ী আর অন্যদিকে ঝুমুর পদার্থবিদ্যায় মাস্টার্স করা এক সঙ্গীত শিল্পী। তো এক গানের অনুষ্ঠানে হারুনের সাথে ঝুমুরের পরিচয় হয়, তারপর এদের দুজনের মধ্যে প্রেম হয় এবং তারপর তারা বিয়ে করে। বিয়ে 1 মাসের মধ্যে সন্তান সম্ভব হয় ঝুমুর। তখন হারুনের সন্দেহ হয় ঝুমুরকে। হারুন এই প্রেগনেন্ট হওয়ার কারণ হিসেবে ঝুমুরের বন্ধুদেরকেই দায়ী করে এবং মনে করে যে ঝুমুর বিয়ের আগেই হয়তো প্রেগনেন্ট ছিল, তার জন্যই তার মা বাবা তাকে জোর করে তাড়াতাড়ি তার সাথে বিয়ে দিয়ে দিয়েছে। তো এরপর হারুন কি করেছিল? হারুন ঝুমুরের কান্নাকে উপেক্ষা করে ঝুমুরের অমতে নিজের সন্তানকে খুন করে, ভ্রূণটি নষ্ট করে। ঝুমুরের অভিমানের পারদ চড়তে শুরু করে। হারুনের ইচ্ছাকে সম্মান জানিয়ে লক্ষ্মী বউ হয়ে সেজে বস থাকার পরিকল্পনা নেয় ঝুমুর, যার ফলস্বরূপ সে কি করেছিল, ঝুমুর নিজের বাড়ির লোকের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিল, এমনকি নিজের মা বাবার সাথেও কথা বলা বন্ধ করে দিয়েছিল, দেখা করা বন্ধ করে দিয়েছিল। বইটির নাম যেহেতু শোধ, তো প্রতিশোধের তো একটা জায়গা থাকবে। তো সেই জায়গাতে আসা যাক। ঝুমুরের পরিচয় হয় ডক্টর সেবতীর সাথে। ডক্টর সেবতী ঝুমুরের শ্বশুর বাড়ির নিচতলার ভাড়াটে, তাদের আপনি তুমির কথা তুমিতে এসে পৌঁছয়। ঝুমুরের এরপর পরিচয় হয় ডক্টর সেবতীর দেওর আফজালের সাথে। আফজাল একজন চিত্রশিল্পী, নগ্ন চিত্রশিল্পী। তাদের মধ্যে সম্পর্ক হয়, শুধুমাত্র সম্পর্কই নয় শারীরিক সম্পর্ক হয়েছিল এবং তা মূলত প্রতিশোধ নেবার কারণে। অন্যদিকে হারুন মনে করে অপরের ভ্রূণ নষ্ট করে সে বড় পৌরসত্বের কাজ করেছে, তাই জন্য সে চাইতে শুরু করে নিজের বাচ্চা, সম্পূর্ণ নিজের বাচ্চা। পরবর্তীকালে ঝুমুর কিন্তু মা হয়েছিল, কিন্তু কাদের সন্তান ছিল সেটি, হারুন এবং ঝুমুরের নাকি ঝুমুর এবং আফজালের, তা এই বইটার পাতায় তুমি পেয়ে যাবে, আমি সেটা বলবো না। ঝুমুর নিজের পরিচয় তৈরি করেছিল, সম্পূর্ণ নিজের পরিচয়। কি করে তৈরি করেছিল নিজের পরিচয় এবং প্রতিশোধও কিন্তু নিয়েছিল, কি করে নিয়েছিল তা এই বইটার পাতায় তুমি পেয়ে যাবে। অনেকেই মনে করে তসলিমা নাসরিন তো পুরুষ বিদ্বেষী কথা ছাড়া আর কিছুই লেখেন না, তো তার বই আবার নতুন করে পড়ার কি আছে? তো আমি বলবো এই বইতে হারুনের হিংসাত্মক চারিত্রিক দিক যেমন আছে তেমনি আছে অন্যদিকে ডক্টর সেবতীর হাজবেন্ড তার মানবিক দিক।
এই বইতে অল্প হলেও পুরুষের কথা, পুরুষের ভালো দিক কিন্তু দেখিয়েছেন তসলিমা নাসরিন। বইটি কেমন লাগলো পড়ে আমাকে জানাও, আর যদি বইটি পড়ে থাকো, বইটি যেহেতু পুরনো অনেকেই বইটি পড়ে থাকবে, যদি পড়ে থাকো তো কেমন লেগেছে আমাকে জানাও কমেন্টের মাধ্যমে কিংবা ফেসবুক পেজ ডানাকাটাতে SMS করে। আর বইটি কোথায় পাবে তার লিংক আমি ডেসক্রিপশনে শেয়ার করলাম। ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো ডানাকাটা। এখন টাটা।